জগন্নাথ দেবের আগে দাদা বলভদ্রের রথের চাকাই পাল্টাচ্ছে এবার রথযাত্রায়। রথের সাবেক লোহার চাকার তিনটি অক্ষত থাকলেও একটি একেবারেই ভেঙে গিয়েছিল, ফলে কাল মঙ্গলবার ইস্কনের 52তম রথযাত্রার দিনেই বলরামের রথ তালধ্বজে নতুন চাকা গড়াবে রাজপথে। লোহার পেল্লায় চাকাটির ব্যাস 6 ফুট, ওজন 250 কেজি। যাত্রার প্রাককালে সেই চাকা রং করে রথের সঙ্গে গাঁথতে এক ঝাঁক শ্রমিক মিলে হিমশিম খাচ্ছিলেন। জগন্নাথ দেবের রথের চাকাগুলিও পাল্টানোর সময় হয়েছে, কিন্তু তা এখনই বদলানো যাচ্ছে না বলে ইস্কনের কর্তারা জানাচ্ছেন। জ্যৈষ্ঠর শেষে চড়া রোদে ইস্কনের কলকাতা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছিলেন, কলকাতার রাস্তায় জগন্নাথ দেবের রথ সফর আরামপ্রদ করতে আমরা বোয়িং 745 বিমানের চাকা ব্যবহার করি। এ চাকা সব রকম অভিঘাত সহ্য করতে পারে। কলকাতার ট্রাম রাস্তা অসমান পথেও তা তরতরিয়ে এগিয়ে যাবে। তুলনায় বলরামের রথের চাকা ঘট ঘট করতে করতে এগোয়। তবে জগন্নাথ দেবের রথের চাকাও পাল্টানোর কথা ছিল, কিন্তু সবই প্রভুর নিজের ইচ্ছা। 2021-এ ইস্কনের রথের 50তম বছরেই জগন্নাথের রথ নন্দীঘোষের সুখই যুদ্ধ বিমানের চাকা বসানোর কথা ভেবে রাখেন ইস্কন কর্তৃপক্ষ, কিন্তু ওই বার কোভিডের জন্য রথযাত্রাই হয়নি। কিন্তু এর পরে নতুন চাকা বসাতে গিয়ে দেখা যায় সুখইয়ের চাকার নকশা আলাদা, তা রথে গাঁথার লাঠির সঙ্গে আটকানো যাচ্ছে না। রাধারমণের কথায় কলকাতায় এত লোকের ভিড়ে নিরাপত্তার প্রশ্নে একফোঁটা আপোষ নয়। তবে কালে কালে জগন্নাথ বলরাম সুভদ্রার 3টি রথের 12টি চাকাই আমরা